আমরা এবার অবনতি কোণের বাস্তব প্রয়োগ দেখব, অর্থাৎ যে ক্ষেত্রে দুটো কোণই অবনতি কোণ। যদি এমন হয় যে খুব উঁচুতে কোনো বিন্দু থেকে নিচুর বিন্দুকে দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই অবনতি কোণ আসে। তোমরা কিন্তু এটা আগেই জেনে গেছো। তাহলে এই ধারণা নিয়ে দেখো তো এই অঙ্কটার সমাধান কি করে করা যায়। অঙ্কটা হলো 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা হিসেব করে লেখো। দেখো এটাও কিন্তু একদম বাস্তব সমস্যা। বড় বাড়ি শহরের, সেখান থেকে ল্যাম্পপোস্ট নিচেই দেখা যায় এবং তার ল্যাম্পপোস্টের শীর্ষবিন্দুতে আর ভূমিতে পাদবিন্দুতে ছাদের ওপর থেকে দেখা হচ্ছে। শুধু এই কোণ দুটো জানা আছে আর কি, বাড়িটার ভূমি থেকে উচ্চতা দেওয়া আছে ছাদ পর্যন্ত। তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা বার করতে হবে। কি বাস্তব সমস্যা না? আর কি কিরকম ভাবে হবে, কেমন লাগছে না? কি পারবে? তো অবশ্যই পারবে, কারণ দেখো ছবিটা কেমন আসবে। তাহলে বাস্তবের ছবিটা আগে দেখে নিলে, যে বাড়ি থেকে ল্যাম্পপোস্টের শীর্ষবিন্দুতে অবনতি কোণ দেখা যাচ্ছে আর পাদবিন্দুতেও অবনতি কোণ দেখা যাচ্ছে। আচ্ছা, এই ছবির অনুরূপ যেটা অঙ্কে কাজে লাগবে এমন ছবি কেমন হয় দেখো। এবি একটা কত উঁচু বাড়ি, 11 মিটার উঁচু বাড়ি এবিটা, আর পিকিউ একটা ল্যাম্পপোস্ট। পিকিউ এর উচ্চতা আমরা কিন্তু জানি না, কিন্তু এ বিন্দু থেকে পি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর এ থেকে কিউ বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। আমাদের বার করতে হবে পিকিউ। এই কারণে পি থেকে এবি এর ওপর একটা লম্ব পিটি অঙ্কন করা হলো। এখন দেখো পিকিউ এর যা উচ্চতা, তাহলে বিটি এর উচ্চতা সে এরকম ভাবেই কিন্তু আমরা অঙ্কটা করব। যা যা পেলাম আমরা আগে লিখে নিই। কি পেলাম? মনে করি এবি সমান 11 মিটার উঁচু বাড়ি, পিকিউ সমান ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের উচ্চতা আর কি পিটি লম্ব এবি, পিটি থেকে পি থেকে এবি এর উপর লম্বটা হলো পিটি, আর এ থেকে অবনতি কোণ। অবনতি কোণের সূত্র অনুযায়ী আমরা কি পাই? অবনতি কোণ কিন্তু অবশ্যই ঠিকঠিক ভাবে ছবিতে দেখিও। অবনতি কোণ না দেখাতে পারলে কিন্তু উন্নতি কোণ দিয়ে অঙ্ক হবে কিন্তু নম্বর পাওয়া যাবে না পরীক্ষাতে। তাই অবনতি কোণের অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই একটা ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়, যেমন ছবিতে দেখানো হয়েছে। এই অবনতি কোণটা কিন্তু দেখানোর প্রয়োজন। তাহলে এ বিন্দুর অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেটা কোথায় অবনতি কোণ করেছে? পি বিন্দুতে। তাই আমরা বলতে পারি চিত্র অনুসারে এপিটি সমান 30 ডিগ্রি। অনুরূপে এটা কোন সূত্র অনুসারে হলো? একান্তর কোণের সূত্র অনুসারে হলো। অনুরূপে এ কিউবি সমান 60 ডিগ্রি। এই তথ্য আমাদের কাছে আছে। তাহলে এবার কিভাবে এগোব? আগে আমরা কি এটিপি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি? পারি না, কারণ ওই ত্রিভুজের কিছুই আমাদের কাছে জানা নেই, না লম্ব না ভূমির দৈর্ঘ্য। কিন্তু দেখো এ বি কিউ ত্রিভুজ নিয়ে যদি প্রথমে কাজ করি, তাহলে কিন্তু লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে ভূমির দৈর্ঘ্য সহজেই পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এ বি কিউ এর ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 মানে কত? এ বি পাই বি কিউ। ট্যান 60 কত ভ্যালু? √3।
এবি এর মান জানো, কারণ এবি এর মান 11, বাই বি কিউ, অতএব বি কিউ সমান 11/√3। আচ্ছা, এই বি কিউ এর মান কিভাবে কাজে লাগানো যায়? দেখো ছবিতে, আবার আমরা বলতে পারি যে বি কিউ সমান পিটি, তাই তো? চিত্র অনুসারে বি কিউ সমান পিটি, সমান কত? 11/√3। এইবার দেখো, আমরা এটিপি ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর কোণ পেয়ে গেলাম, তাহলে অন্য বাহুর দৈর্ঘ্য অবশ্যই বার করতে পারবো। এটাই হচ্ছে এই অঙ্কের বিশেষত্ব, মনে রেখো কিন্তু। তাহলে এবার ত্রিভুজ এপিটি এর কি পাচ্ছি? দেখো এপিটি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? ট্যান কত ডিগ্রি? 30°। দেখতে পেলে ট্যান 30 সমান কত বলো? এটি বাই পিটি, কি তাই তো? এটিপি ত্রিভুজের টি কোণটা হচ্ছে সমকোণ, আর ওটা 30°। তাহলে বিপরীত বাই সংলগ্ন বা লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। আর তোমরা তো জানো ট্যান 30 এর মান 1/√3, এটি এর মান জানি না, এটি লিখলাম, পিটি এর মান কত? পিটি এর মান দেখো, পিটি এর মান 11/√3। তাহলে এ টি ক্রস মাল্টিপ্লাই করো, 1/√3 ইন্টু 11/√3 সমান 11/3 এটি পেয়েছ। তাহলে এবার আমরা বার করতে চাইছি কি? অতএব কত হবে? বিটি, বিটি সমান কত? এবি মাইনাস এটি, না এবি মাইনাস এটি, দেখো এবি মাইনাস এটি সমান কত হয়? এবি কত? 11-11/3 সমান 22/3। অতএব কি লিখতে পারি? 22/3 কিসের উচ্চতা বার হলো? অতএব ল্যাম্প পোস্টটির উচ্চতা কত? পি কিউ, পি কিউ সমান কত? দেখো পি কিউ সমান হচ্ছে বিটি সমান 22/3। তাহলে দেখলে তো, শুধু দুটো অবনতি কোণ দেওয়া থাকলে আর একটা দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে অন্য দৈর্ঘ্য কিভাবে বার করা যায়? তাই নিয়ম শেখো ভালো করে, একটা নিয়মে কি করে অঙ্কটা সমাধান করা যায় সেটা শেখো। শুধু এখান থেকে মূল ভাবনা নাও যে দুটো অবনতি কোণ থাকলে আর একটা দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করে অঙ্ক সমাধান করতে হয়, আর এরকম অঙ্ক নিজের থেকে বানাও আর নিজেরা নিজেরা সমাধান করো, তাহলে দেখবে অঙ্কের প্রতি ভালোবাসাও তোমার অনেক গুণ বেড়ে যাবে।